শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী আজ, যার মাধ্যমে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। অকাল বোধন, কম্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে সকালে শুরু হয় ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নন, দুষ্কৃতিকারীরাই সংখ্যালঘু। বাদ্য শঙ্খ আর উলুধ্বনিতে বন্দনা দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার। মহাষষ্ঠীতে উৎসবের ঢাকে পড়ল কাঠি, এবার পালা ঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ সহ অধিবাস। ঢাকে পড়ল কাঠি, এখন আমাদের মায়ের পূজার জমজমাটি। মহাষষ্ঠীতে আমাদের আসলে আমরা সন্তানদের মঙ্গল কামনায় পূজা করি। দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত জানু সনাতন ধর্মাবলম্বীরা। আমরা একসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে আমরা আনন্দ উৎসব করব। মায়ের আশীর্বাদে সবার মন শান্ত থাকুক, ধৈর্য ধরুক, এবং আমরা যাতে একে অপরের প্রতি সহিষ্ণু হই। দুর্গতিনাশিনীর গমন ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন, কারণ এবার দেবী মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং বিদায়ও নেবেন ঘোড়ায়। কল্পারম্ভ মানে সংকল্প, আমরা সংকল্প করলাম এই ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত কি কি করব এবং কোন কোন ধারায় তাকে পূজা করব। তিনি সবাইকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করেন, অতএব তিনি আমাদেরকেও ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করবেন, দুর্জনকে কখনো দেবেন না। এই সংঘাত ভুলে গিয়ে মানুষের ভিতরে জাতি ধর্ম নির্বিশেষে মানবিক মূল্যবোধটা যেন ফুটে আসে। পূজা ঘিরে সক্রিয় কুচক্রি মহল দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, গুজব ছড়িয়ে পার পাবে না কেউই। দুষ্কৃতিকারীরা এরা সংখ্যায় খুবই কম, তারপর এরা ঘটনা ঘটিয়েছে। গুজব যারাই করছেন, রটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও মানে উইদিন ভেরি শর্ট টাইম আমরা তাকে শনাক্ত করে ফেলছি। এবার সারা দেশে মণ্ডপ রয়েছে 32,408টি। 24 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এই শারদ উৎসব। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।